কথায় আছে বিসমিল্লাতে গলত, ঠিক এমনই পরিণতি হয়েছে বাংলাদেশের। সুপার ফোরের শুরুটা হলো খারাপ, পাকিস্তানের সাথে বাজে হার, হারের বেদনা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া টিম টাইগার্স, অবস্থান শ্রীলঙ্কার কলম্বোতে। 9 সেপ্টেম্বর শনিবার যথাসময় বিকেল 3:30 শ্রীলঙ্কার প্রেমদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কারই বিপক্ষে মাঠে নামছে টিম টাইগার্স। 31 আগস্ট বৃহস্পতিবার গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে এক লজ্জাজনক হার হয় সাকিব বাহিনীর। তাই তো প্রস্তুতির কোনো কমতি রাখছে না টিম টাইগার্স। এশিয়া কাপে এখন পর্যন্ত 16 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা, এর মধ্যে 13টিতে জয় পেয়েছে শ্রীলঙ্কা। এই পরিসংখ্যান প্রমাণ করে শ্রীলঙ্কার সঙ্গে জয় পরাজয়ে হারের ব্যবধান দ্রুত কমিয়ে এনেছে টাইগাররা। সেই মিশনে সুপার ফোরে ঘুরে দাঁড়িয়ে আবার জয়ের মুখ দেখতে মরিয়া সাকিব, মুশফিক, শান্ত, মিরাজ, তাসকিন, শরীফুলরা। Sports Desk, Sisian.